রাজশাহী নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি ও ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌথ আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আইসিটি প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী সিটি কর্পোরেশনের সিটি হল সভাকক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যেখানে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ পাঠ করার এটি শিক্ষা দেওয়া, পাশাপাশি তাদের ব্যবহারিক জীবনের জন্য যেটা অত্যন্ত প্রয়োজন সেই কম্পিউটার প্রশিক্ষণ দেয়া, সেখানে অনেকগুলি বিষয় আমরা দেখলাম যে যার উপরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এই কাজটি খুবই একটা গুরুত্বপূর্ণ মহৎ কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি। আসলে এইভাবেই পুরো দেশের বিভিন্ন পর্যায়ে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা যারা নানা কারণেই একটু হয়তো অনগ্রসর গোষ্ঠীর মধ্যে পড়ে গেছেন তাদেরকে মূল স্রোতে সম্পৃক্ত করা এবং তাদেরকে স্বাবলম্বী করে জীবনে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই জাতীয় উদ্যোগের খুব প্রয়োজন আছে। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। এদিকে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি ও ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে প্রায় ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আইসিটি প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়। জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ।